চুক্তি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক তল, তোর কথায় ওঠে আমার কপাল জুটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল। আপনার কি মন খুব খারাপ? শিমুলা, আমি আমি আমার জীবনের গল্পটা আপনার সাথে শেয়ার করতে চাই। আমার না অনেক অনেক দম বন্ধ লাগছে, মনে হচ্ছে আপনার সাথে শেয়ার করলে বোধহয় একটু হালকা লাগবে, আপনি যদি কিছু মনে না করেন। আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি আপনার জীবনের গল্প শুনতে ইন্টারেস্টেড। শিমুল, আমি আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত, তাও স্কুলের টিচাররা চাঁদা তুলে আমার পড়া ফেরাপের টাকাটা দিয়েছিল। আমি ভালো ছাত্রী ছিলাম, কিন্তু বুঝতেই পারছেন অভাবী ফ্যামিলিতে আমার জন্ম। আমার এসএসসির পর বাবা যখন পড়াশোনার খরচটা আর চালাতে পারছিলেন না, তখন জোর করে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমার প্রথম হাজবেন্ড একজন ভ্যান চালক। আমি ছোটবেলা থেকে খুব সাজতে পছন্দ করতাম, খেতে পছন্দ করতাম। অভাবের সংসারটা আমার আমার ভালো লাগতো না, কিন্তু অদ্ভুতভাবে জানেন আমার না সেখানে অনেক সম্মান ছিল, অনেক ভালোবাসা ছিল, কিন্তু আমার আমার অবুজ মন ওটা টের পায়নি। ইম্যাচিউর ছিলাম তো, বুঝতেই পারিনি আসলে সংসারটা টেকে নি। তার পরে আমার বিয়ে হয় এক বাবুর্চির সাথে, সেখানেও আমার উচ্চাভিলাষী মন টিকলো না, সেই সংসারটাও ভেঙে গেল। আবার সুখের খোঁজে, সমৃদ্ধির খোঁজে বাবার এক ব্যবসায়ীর দিকে, ভালো ছিল বেশ অনেকদিন, ভালো ছিল। এক সময় তার ব্যবসায় মন্দা দেখা দিল, আর আমি তখন ভালো খেয়ে ভালো থেকে অভ্যস্ত হয়ে গেছি। আমি না ওটা মেনে নিতে পারলাম না, আমি আমি তার বিপদের সময় তাকে ছেড়ে চলে আসলাম। আর এখন যাকে দেখছেন, এক মাস আগে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমি একটা পূর্ণ হয়ে গেছি, আমার সৌন্দর্য দিয়ে আমি
অনেক কিছুকে সহজলভ্য করেছি, কিন্তু আমি নিজেও জানি না যে কখন আমি আমার নিজেকে একটা পণ্য বানিয়ে ফেলেছি। আমার নিজেকে আর মানুষ মনে হচ্ছে না, আমার ভালো লাগছে না, আমার খুব অসহ্য লাগছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জীবন। তারপরে ঠিক আছে, কত মূল্য, কত টাকা নিতে পারি আপনার এই লোভের জন্য? কিন্তু আমার সব খুশি নতুন আসছি, প্রথমবার বিরিয়ানি খেতে গেলে আরে ভাই ধরা খাওয়ার প্রশ্ন, এখন তোমাকে সাহস হয়নি। আমার সাহস নাই, আপনাদের চুরির ভিতরে আসার দরকার ছিল না। আপনি আপনি ডাকাতি করলে সাহেব, একটি চুপটা ডাকাই নিচে থাকবো না, চলে গেল। চুরি করবা কেন, হাতে কাটতে কি পারবো? আরে পুরো আমার নষ্ট হয়ে পাবে না, কেন খুলে নিয়ে আসবো? রজনী জেগেছি তোমার আশায়, মনিবার জাগবে রাত তোমারই ভালোবাসা। যাবো না দূরে তোমাকে কথা দিলাম, জীবনের পথে দুজনে সাথে হলাম, তোমাকেই আমি আরো কাছে চাই। আমার মোবাইল হারিয়েছে, আমার দেশের যা অবস্থা, কি জন বলছিলাম দেশের না, এখানকার অবস্থা তো আমার মোবাইল পাচ্ছি না, আমি তো লজ্জায় বলি নাই। দয়া করে আপনারা কেউ বাইরে বের, আমি তো ভাবতে পারছি না এইরকম একটা অনুষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তারপর আমার অ্যারেঞ্জ করা একটা পার্টিতে। আমি রিয়েলি সরি, আপনাদের কাছে আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তারপরেও আমি চেষ্টা করছি যার যা কিছু হারানো গেছে কীভাবে খুঁজে বের করা যায় আমি চেক করব, তবে বিষয়টা আপনারা পার্সোনালি নেবেন না। ভাই এটা কীভাবে সম্ভব? আমরা পরিচিত ব্যবসায়ী, আমরা একে অন্যকে সার্চ করবো, এটা লজ্জার ব্যাপার না। ঠিক আছে, আমার মনে হয়
যার যাত্রা আছে নিজেকেই নিজে চেক করলে সবচেয়ে ভালো হয়। আরে ভাই এটা আপনি কি বললেন, এটা কি চেক করা হবে? ও হ্যাঁ, তাহলে তো আমার জিনিস আমি পাবোই না, আমার পাবো না তাহলে। আমি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে থেকে যদি কেউ একজন চেক করার মানে বিষয়টা নেন আপনারা। আপনি চেক করবেন? আপনি আপনি করেন না, আপনি আপনি এই যে আপা ওনার জিনিসই তো হারানো হয়েছে। না আমি ওনার কথা বলছি, ও উনি করবেন চেক। তো তুমি ই করো, সার্চ করো নিরপেক্ষ। আমি 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 সার্চ করে সবাইকে না 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 যেহেতু তোমাদের উপর পড়েছে সেক্ষেত্রে আর একটা বিষয় এসে যায়, তোমাদেরকেও কিন্তু চেক করতে হবে। কিচ্ছু পায়নি স্যার, কিচ্ছু পায় নাই স্যার। আপনারা কি জানেন যে ওদেরকে চেক করা হয়েছে? ঠিক আছে, তোমরা তাহলে চেক করার ব্যবস্থা করো। জি স্যার। স্যার এটা কথা কই স্যার, বেদুবি নিয়ে না আমরা স্যার গ্রামে বলা মান স্যার, সুর দেখলেই বই দিতে বলছে কেডা সুর। ঠিক আছে স্যার, এত কথা শুনতে যাচ্ছি না, তোমাকে চেক করতে বলা হয়েছে, তুমি চেক করো। জি স্যার। শোনো খুব মানে অনেস্টলি সততার সাথে চেকটা করতে হবে এবং ডিসিপ্লিনের সাথে করতে হবে। এলোমেলোভাবে চেক করলে যে কোনো একজন কিন্তু পালিয়ে যেতে পারে। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে একটা লোকও যেন পালাতে না পারে, মানুষকে ইনসাল্ট করা যাবে, ইনসাল্ট করা যাবে একটা মানে আমরা অ্যাটলিস্ট যদি জিনিসটাকে গোছালোভাবে করি তাহলে আমাদের অ্যাটলিস্ট সম্মানটা থাকে, সম্মানটা থাকবে। বুঝেছেন, সম্মানের ব্যাপারটা একদম একদম তোমার কি মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবাইকে একদিকে নিয়ে যাও যাতে কেউ পালাতে না পারে, তারপর একজন একজন করে চেক করো সিরিয়ালি। কি করুন রেডিও কিসের সামনে তুমি অপশনই হতে পারে, বুদ্ধি দাও তোমার অনেক বুদ্ধি। আমার মাথা কাজ করতেছে না, আমার সাথে আপনার প্লিজ একটু কথা বলেন না, আমার হ্যাং লেগেছে। বিপদে পড়ছি এখন, বলে তার সঙ্গে কথা বলা যাবে। মেয়ে মানুষ কি জিনিস বোঝা গেছে, বিয়ে করবা? অবশ্যই বিয়ে করবো, তুমি কিছু রাজি করো। শুনুন, অনেক কিছুই হতে পারে, আমরা বিয়েটা
সর সর আমি বললাম না হেরা লেগে আমি আলাদা করছি দেখো এটা সুরের মতো লাগে ওই যে এটা আমার মোবাইল এটা আমার মোবাইল রামনের আমার ভাই আমার 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 মোবাইল এদিকে এ কার কি আছে সব হয়ে গেছে আপনি আসেন এদিকে আসেন এদিকে আসেন আমার এই মাও তো বলে দাও এটা কার আমার আমার না ওই চল এই গ্যাস করবে এটা তো বিশ্বাসই করা যাচ্ছে না আরে এই চুরির টাকা দিয়ে তো বড় লোক হচ্ছে যারা ওয়াহিদ ভাইকে দীর্ঘদিন ধরে চিনেন তারা তো জানেন উনি মেয়েদের গয়না চুরি করবেন এটা কি কখনো বিশ্বাস করা যায় চুরি করিনি এটা কিভাবে আসলে এখানে এটা নিজে নিজে একটা এসেছে এটা ছি ও ওয়াহিদ স্যার ছি আপনি শেষ পর্যন্ত এই কাজটা করলেন আমি আপনার বিয়ে কতদিন হয়েছে মানুষ চেনা আসলে ভাই কি করবো চলে যাই কার কাছে বিদায় চলে চলে